এই দেশে যত বড় বড় দর্জি আছে সবাইকে খবর দাও যে রাজার এই পোশাক যে বানিয়ে দিতে পারবে সে মুখতে যা চাবে যত অর্থ সম্পদ সোনা দানা লাগে সব দেওয়া হবে, আর যে বানিয়ে দিতে না পারবে তার গর্দান নেওয়া হবে। দর্জি, তুমি কি কাপড় বানিয়ে আনছো? জি মহারাজ। কোথায় সেই পোশাক? আয় তো আমার হাতত। এই পোশাকের একটা বিশেষ ক্ষমতা আছে, যাই ভালো আর সৎ মানুষ তাই খালি এই পোশাক দেখবে রবি, আর কেউ পোশাক দেখবে রবি না। কাম সারছে, আমি তো এই পোশাক এখন দেখার পাচ্ছি না। এখন যদি কেউ এই পোশাক আমি দেখার পাচ্ছি না তাহলে তো রাজ্যের সবাই ভাববে যে আমি ভালো রাজা না, আমি খালি টেকা মায়ের খাই গরিব কেড়ে। এখন মান সম্মান বাঁচানোর জন্য আমার কয় লাগবে, আমি পোশাক দেখবার পাচ্ছি। হ্যাঁ দর্জি, আমি তোমার সেই বানানো পোশাক দেখবার পাচ্ছি। সেনাপতি, তুমি কি সেই পোশাক দেখবার পাচ্ছ? কেরে, আমি না বিপদত পড়লাম। এখন যদি আমি কই দেখার পাচ্ছি না তাহলে তো রাজা কবি এই রাজ্যটি আমার খাই এনা মিশে তা কই। হ্যাঁ মহারাজ, আমি দেখার পাচ্ছি, সেই সুন্দর আছে। দেখবেন পাচ্ছেন তাহলে ভালোই, তাহলে আমার কাম শেষ, আমি গেলাম। লিয়ে যান আপনার পোশাক। আমি শলদুগুড়ি রাজ্যের দর্জি খাদেম, আমার গদ্দান লওয়া অত সহজ না, রাজা কি ফকির বানিয়ে গেলাম।